আমাদের পৃথিবীর আরেকটি নাম হচ্ছে রহস্য। আমরা পৃথিবীর সম্পর্কে কেবলমাত্র 15% জানতে পেরেছি, 35% নিয়ে খোঁজ চলছে এবং বাকি 50% এখনও অজানা রয়ে গেছে। যেমন পৃথিবীর সবচেয়ে বড় সাপ মেগালোডন আজও জীবিত আছে বলে অনেকে দাবি করেন। কেউ কেউ অনুমান করেছেন যে পৃথিবীর সবচেয়ে বড় সাপ টাইটানোবা আজও জীবিত আছে। টাইটানোবা সাপের প্রথম প্রমাণ পাওয়া গেছে 2007 সালে। একদল গবেষণাগত মানুষ কলম্বিয়া মাল্টিমিটার সাপের কঙ্কাল পেয়েছিল, যেখানে কার্বনের বয়স পরিমাণ হলো, তখন জানা গেল এটি প্রায় 6 কোটি বছর পুরনো। মানুষ তা দেখার পর একটু অবাক হলেও আসলে চিন্তার বিষয় যে এত বড় আকৃতির সাপ কিভাবে হতে পারে। তাহলে চলুন এই 3 সত্য পর্বে পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানোবা সম্পর্কে জানা যাক। তার আগে একটা কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন। উত্তর কলম্বিয়া একটি পরিতৃপ্ত কয়লা খনিতে আবিষ্কৃত হয়েছে 50 ফুট বা 14 মিটার লম্বা এবং 1 টনেরও বেশি ওজনের একটি বিশালাকার সাপের ফসিল। এই পর্যন্ত আবিষ্কৃত সকল সাপের মধ্যে এটি সবচেয়ে বড়। বিজ্ঞানীরা এই নাম দিয়েছেন টাইটানোবা চিরোনোসিস। টাইটানোবা চিরোনোসিস আজ থেকে 60 মিলিয়ন বছর আগে কলম্বিয়ার জলভূমিতে পাওয়া যেত। এই টাইটানোবাগুলি ছিল বর্তমানের বড় আকারের এক একটি অ্যানোকন্ডার চেয়ে 10 গুণ বড়। এরা এক একটি এক গালে গিলে ফেলতে পারত বড় আকারের কুমির। বিজ্ঞানীরা বলেন সাপ তার শরীরের তাপমাত্রার সাথে পরিবেশের তাপমাত্রা খাপ খাওয়াতে পারে না, ফলে শীতের সময় তারা গর্তে প্রবেশ করে। কিন্তু আজ থেকে 60 মিলিয়ন বছর আগে পৃথিবীর তাপমাত্রা ছিল আরও উত্তপ্ত, ফলে পরিবেশগত কারণে এই বিশালাকার সাপের সৃষ্টি হতো। বড় আকারের কারণে এরা বেশিরভাগ সময় পানিতেই কাটাতে হতো। টাইটানোবা কিন্তু বিষাক্ত কোনো সাপ নয়, কিন্তু এটি শিকারকে মেরে ফেলার জন্য যে চাপ প্রদান করত তাতে শিকারের প্রাণ হারাত। শিকার হিসাবে এ প্রাণী খেত 5 ফুট লম্বা কচ্ছপ এবং 20 ফুট লম্বা কুমির। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের থেমসওয়ান মিউজিয়ামে এর বড় আকারের সাপের রিপ্লিকা প্রদর্শিত করছে। প্রদর্শিত রিপ্লিকা সাপটি যেভাবে একটি বড় আকারের কুমিরকে গিলে ফেলছে তা সত্যি ভয়ানক। একটি অ্যানোকন্ডা সাপ কাদাময় জলভূমি কিংবা গভীর নদীর মধ্যে দিয়ে 45 মিনিট শ্বাস না নিয়ে সাঁতার কাটতে পারে। প্রাণীবিজ্ঞানীরা মনে করেন টাইটানোবা তার ওজনের কারণে এত বেশি সময় পানি নিচে শ্বাস না নিয়ে সাঁতার কাটতে পারবে না, তাই তারা সম্ভবত মাথাকে পানির উপরে রেখে সাঁতার কাটত। 60 মিলিয়ন বছর আগে ব্লিসিস যুগে পরিবেশের তাপমাত্রা ছিল তাতে বিশালাকার প্রাণীগুলি টিকে থাকত। বিজ্ঞানীরা বলেছেন বর্তমান পরিবেশের বৃদ্ধি আমাদের আংশাসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে বিশালাকার প্রাণীগুলি পরিবেশের আবার ফিরে আসতে পারে। উষ্ণ রক্তবিশিষ্ট প্রাণীগুলি যত বড় আকারের হবে ততই তারা হিমশীতল পরিবেশের দিকে ধাবিত হবে, যেমন মেরু ভালুক। আবার এইভাবে শীতল রক্তবিশিষ্ট প্রাণী চাইবে উত্তপ্ত পরিবেশ। টাইটানোবাগুলো কেন বিলুপ্ত হয়েছে তা নিয়ে মতভেদ আছে। কোনো কোনো প্রাণীবিদ বলে থাকেন পরিবেশের তাপমাত্রার হ্রাসের ফলে তারা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সমর্থ হয়নি। আবার অন্যরা মনে করেন বিশালাকার এবং মাংসাশী হওয়ার কারণে এদের খাদ্যের সংকট দেখা দেয়, ফলে টাইটানোবা সাপগুলির বিলুপ্তি হয়। বন্ধুগণ, ভিডিওটি আজ এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি এই প্রথম 3 সত্যর ভিডিও দেখে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে নিন, ফলে নেক্সট ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গেই আপনি পেয়ে যাবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।